আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে, জে কে গ্রিন টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের গাড়ি প্রতি ডিসকাউন্ট চলছে, 65,000 টাকার গাড়ি 5,000 টাকা ডিসকাউন্টে চলছে 60,000 টাকা। এবং নতুন যে দুইটা গাড়ি আছে, এই যে গাড়ি দুইটা আপনারা জানেন যে নতুন গাড়ি 110 সিসি 9 সিটের A2Z, সবই নতুন, শুধু ইঞ্জিনটা 2021 সালের মডেলের দুইটা গাড়ি। এগুলো গাড়ি আমরা ইতিমধ্যে বিক্রি করছিলাম 1,10,000 করে, কিন্তু অনেক টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছি, 90,000 টাকা বিক্রি করতেছি। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি, বিষয়টা হচ্ছে ডিসকাউন্ট যেটা হলো যে সর্বনিম্ন এবং একেবারে যেটা সম্ভব ডিসকাউন্ট দেওয়া, মানে নিজের লাভের থেকে কিন্তু অনেক টাকা কম দেওয়াকে ডিসকাউন্ট বলে। অনেকে কিন্তু এই ডিসকাউন্টের মধ্যেও কিন্তু দামাদামি করার অনেক রকম কথা ইতিমধ্যে ফোনে আমাকে বলছেন, কিন্তু আসলে ডিসকাউন্ট তো ভাই ডিসকাউন্ট, ডিসকাউন্টের দামের থেকে আপনারা কম নেওয়ার বা কম দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা থাকে না। কারণ আপনারা ইতিমধ্যেই আমাদের এই গাড়ি কত বিক্রি করছি বা কোন গাড়ি কী দাম আমার ইতিমধ্যে আমার চ্যানেলে কিন্তু আপনারা দেখছেন এবং বিক্রি করার ইয়েটাও দেখছেন, সেই অনুযায়ী কিন্তু আমরা ওর থেকেও দাম আরও কম করে দিছি, অর্থাৎ সেটা কি ডিসকাউন্ট দিয়ে দিছি, নিজেদের লাভের লাভের থেকেও কিন্তু অনেক টাকা পরিমাণ আমরা কমাই দিছি, সেটা ডিসকাউন্ট। তো সে থেকে আপনার কম রাখার মতো কোনো লাইন নেই। তো ইতিমধ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়ে এক ভাইয়ের কাছে ডিসকাউন্টের একটি গাড়ি বিক্রি করলাম, এটা হলো 100 সিসির 8 সিটের গাড়ি। তো আপনারা জানেন যে এই গাড়িগুলো আমরা 65,000 টাকা বিক্রি করছি ডিসকাউন্ট, 5,000 টাকা 60,000 টাকায় আমরা এই গাড়িটি বিক্রি করলাম। এখনও আমাদের কাছে কিন্তু গাড়ি আছে, অনেক গাড়ি আছে, আপনারা চাইলে এই ডিসকাউন্ট নিতে পারেন। কারণ এই ডিসকাউন্ট, এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর মধ্যেই কিন্তু ডিসকাউন্ট, এই গাড়িগুলো শেষ হয়ে গেলে ডিসকাউন্ট থাকবে না। তো 5,000 টাকা ডিসকাউন্টে, 5,000 টাকা মূল্য স্যার এই গাড়িটি এখন আমরা ব্রাহ্মণবাড়ির এক ভাই কিনছে, তো আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আসছেন কোথা থেকে আপনারা? ব্রাহ্মণবাড়িয়া। জি, এই যে ওনারা দুইজন আসছেন, ভাই আপনার নাম কি? আমার নাম ইয়াসিন। ইয়াসিন ভাই, তো আপনি তো গাড়িটা কিনলেন? জি। জি, কত টাকায় কিনলেন? 60,000। 60,000 টাকায়। তো এমন হয়েছে যে অনেকে কিন্তু বিশ্বাস করতেছে না যে ডিসকাউন্ট আমরা দিছি, ডিসকাউন্টের অর্থ রাখবো কিনা। তো আপনার কাছে কি 60,000 টাকার বেশি নিয়েছি নাকি আমরা? না না, ডিসকাউন্ট পাইছেন আপনারা? পাইছি। জি, এবং কত কাজে মিল পাইছেন? পাইছি। আচ্ছা, আপনারা তো আসছেন কালকে, রাত্রে ছিলেন, আপনাদের এখানে থাকতে বা আমাদের কোনো ব্যবস্থাপনায় আপনাদের অসন্তুষ্টিত বা কোনো কার্যকলাপ আপনাদের খারাপ লাগছে কি? না না না। আপনারা যে এতদূর রাস্তায় আসছেন, কোনো সমস্যা হয়েছে বা আমার কাছে এসে কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনাদের মনে কি বলে যে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে মানুষ কি নির্ভয়ে আসতে পারবে? জি, আসতে পারবে। জি জি, সমস্যা তো নাই। না, সমস্যা নাই। জি জি। তো এই যে গাড়িটি আপনি কিনলেন, এই এটা হচ্ছে ইঞ্জিন চালিত মিশুক গাড়ি, বাংলাদেশে কিন্তু আমরা যে রেটে দিতেছি এর থেকে কম গাড়ি কি আছে কোনো জায়গায়? না না, কোনো জায়গায় আছে? ইঞ্জিনের গাড়ি হোক বা ব্যাটারি গাড়ি হোক, এর থেকে কম দামে কিন্তু গাড়ি নাই, কোনো গাড়ি নেই বাংলাদেশে, সর্বপ্রথম আমরাই দিতেছি সারা বাংলাদেশের ভিতরে। তো এই গাড়িগুলো আমাদের ছাড়া আর কোথাও এই গাড়িগুলো পাবেন না, তো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সর্বনিম্ন দামে, যেটা হলে বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে এই দামে যাত্রীবাহী গাড়ি কেউ দিতে পারবে না। তো এই যে গাড়িটি, এই গাড়িটি কেনার আকর্ষণ কেন হলো, কেন মনে চাইলো যে এই গাড়িটা আপনাকে কিনতে হবে? যা দর রকম আছে, স্পিডও ভালো আছে, আর আপনার ব্যাটারির চিকাটি বহুত ভালো। ব্যাটারির যে যেরকম এখন বাংলাদেশে, আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যারা গাড়ি কিনছে অনেকেই বলে ব্যাটারি ঝামেলা, ব্যাটারি ঝামেলা। আসলে কিন্তু আপনারা নিজেরাই বিবেচনা করে দেখেন এই গাড়িগুলোতে কোনো ঝামেলা নেই, আপনার তেল তুলবেন চালাইবেন, দেখা গেলো ব্যাটারির একটা গাড়ির লিমিট থাকে 80 কিলো, নতুন অবস্থায় 120 কিলো যায়, তারপরে যদি আপনি একটা রিজার্ভ ভাড়া পান বা কোথাও যাইতে হয়, দেখা গেলো আপনার ফ্যামিলি তো কোথাও সমস্যা, ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যাইতে হয়, তাও আপনার ক্ষমতা নাই নিয়ে যাওয়া, গাড়ি পারবে না। তো এটা কি আপনার দেখা গেলো অনেকের বাড়িতে কিন্তু আছে, ফ্যামিলিগতভাবে মোটর সাইকেল ব্যবহার করে, এক একটা মোটর সাইকেলের দাম 2 লাখ 3 লাখ, তারপরে মনে করেন 60-70 হাজার টাকা। তো সেই হিসাবে একটা মোটর সাইকেল হিসাবে ফ্যামিলিগতভাবে এই গাড়িটাও কিন্তু নেওয়া সম্ভব, কারণ একেবারে অল্প দাম।
দেখা গেলো একটা ফ্যামিলিতে একটা মোটরসাইকেলে দুইজনে তিনজনে বেশি নেওয়া যায় না, দেখা গেলো একটা ফ্যামিলিতে পাঁচজনের সদস্য আছে, তো এই গাড়িটা নিয়ে যেখানে যাওয়া যাবে মোটরসাইকেলের মতো ব্যবহার করা যাবে, আবার মালও নিতে পারবে নিজস্ব, যেন অনেক জায়গা আছে অনেক মানুষের আছে যে নিজের চাষাবাদ আছে বড় ফ্যামিলির, দেখা গেলো একটা মোটরসাইকেল থাকলে তো তারা বাজারের জন্য মাল বিভিন্ন মাল নিতে পারে না, দেখা গেলো এই গাড়িটা থাকলো আপনার হচ্ছে এই গাড়িটা দিয়ে নিজের মালও বাজারে নিয়ে যেতে পারলেন কিছু কিনে আনতে পারলেন। তো আমার মতে আপনাদের মতে কি এটা মোটরসাইকেলের মতো, মোটরসাইকেল যারা মোটরসাইকেল কিনে বেশি দামে, তো এই একটা গাড়ি নিয়ে ফ্যামিলিগত চালাইলে তো মোটরসাইকেলের মতো নিত, তাই না? তো সুবিধা না, কম দাম, আবার সব সব ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যাবে। আবার এটা তো এ টু জেড সব মোটরসাইকেল, মোটরসাইকেলের বাড়ি কিছু আছে? না বাইরে নাই। আচ্ছা এই যে আপনার এলাকা আপনি নতুন নিয়ে যাবেন, তো আপনি যেহেতু এসে গাড়িটা দেখলেন, এমন কি মনে হয় যে আপনার এলাকায় কোনো পাসপোর্ট আপনি পাইবেন না? না আছে, সবকিছু সবই তো পাওয়া যাবে মোটরসাইকেল গ্যারেজে, সবকিছু পাওয়া যাবে এ টু জেড যা আছে সব মোটরসাইকেল গ্যারেজে পাওয়া যাবে। তো এই যে এই ভাইদের এখন আমরা কুরিয়ারে নিয়ে যাবো, নিয়ে যাবো এই গাড়িটি বুকিং দেওয়ার জন্য। তো ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে এই গাড়িটি নিয়ে আই ইনকাম রুজি করতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম এজিয়ার কুরিয়ার ট্রান্সপোর্ট, এই যে চোয়াডাঙ্গা। তো এখন আমরা এই গাড়িটি বুকিং করব। তো আপনারা জানেন যে এই গাড়িগুলো যায় কিন্তু এই কার্গো কার্গো গাড়িতে, হ্যাঁ অনেক সেফলিভাবে এই গাড়িতে যায়। তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু এই গাড়িগুলো নিতে পারবেন। তো চলুন দর্শক আমরা এখন এই গাড়িটি বুকিং করি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে এই গাড়িটির বুকিং কাজ সম্পূর্ণ হলো। তো আপনারা জানেন অনেকেই যে এই গাড়িগুলো কিন্তু লোড হয় সন্ধ্যায়, তো আমরা এখনও অনেকটা সময় বাকি আছে, তো আমরা চলে যাব এবং ওনাদেরকে বিদায় দিব। আমরা কিন্তু এখন গাড়িতে তুলারও দেখাতে পারবো না। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এ পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।